Hello viewers, welcome to my YouTube channel. আজকে ছশো উনসত্তর নাম্বার পেজে গ্রামারটা করাবো দু হাজার কুড়ি একুশের মাধ্যমিকের এ টেস্ট পেপারের এই পেজে সিন আনসিন করিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করো ছশো উনসত্তর নাম্বার পেজের গ্রামার প্রথমে আছে রাইট আর্টিকেল প্রিপোজিশান বসাতে হবে থ্রি পারসনস ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড ইন সোনা সোনারপুর এরিয়া ওয়েন দে ওয়্যার স্ট্রাক বাই লাইটিং তাহলে প্রথমে একটা এ তারপর একটা ইন তারপর একটা বাই এরপর দেখো ভাববে সঠিক ফর্ম বেছে লিখতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইনজিওর্ড ওয়াজ ইনজিওর্ড ওয়ার ইনজিওর্ড ছিল তাহলে ওয়াজ ইনজিওর্ড হয়ে যাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস যখন ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স হয় তখন কিন্তু তার যে সাবজেক্টটা সেটা প্লুরালে হয় আর ভার্বটা কিন্তু সিঙ্গুলারে হয় দেখো তাই হয়েছে তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওড ইন এ বাস অ্যাক্সিডেন্ট আই উড হ্যাভ হেল্পড হেল্প হেল্প আর হেল্পিং ছিল হেল্পড হয়ে যাবে আই উড হ্যাভ হেল্পড হিম ইফ আই ওয়ার এ ডক্টর ইফ আই ওয়্যার আছে কারণ এটা তুমি তো ডাক্তার নাও তুমি একটা কল্পনা করছো যে যদি তুমি ডাক্তার হতে সেজন্য এটা ওয়্যার হয়ে যাবে ওয়াজ হবে না কিন্তু আই ওয়্যার এ ডক্টর এরপরে দেখো ফ্রেজাল ভার্ভ আছে বিগিন সেট ইন স্প্রেড বুকেন আউট ক্যান্সেল কল্ড অফ তারপরে আছে অ্যাসাটিভ সেন্টেন্স করতে হবে সি এর দাগের একেরটা হোয়াট এ শকিং সাইট ইট ইজ একটা এক্সক্লামেটারি সেন্টেন্স আছে এটাকে অ্যাসাটিভ করলে হবে ইট ইজ এ ভেরি শকিং সাইট তারপরে দুয়েটটা দেখো কি আছে গোল্ডেন প্লেটস আর কেপড হেয়ার ইউজ গোল্ড ইনস্টেড অফ গোল্ডেন গোল্ডেনের পরিবর্তে গোল্ড ব্যবহার করতে হবে তাহলে এটা হয়ে যাবে প্লেটস মেড অফ গোল্ড আর কেপড হেয়ার তারপরে তিনেরটা দেখো অনলি স্টুডেন্টস আর অ্যালাউড হিয়ার মেক ইট নেগেটিভ নেগেটিভ করলে হয়ে যাবে নান বার্ড স্টুডেন্টস আর অ্যালাউড হিয়ার নান বার্ড দিয়ে করলে এটা নেগেটিভ হয়ে যাবে বুঝতে পারলে তোমরা পরের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ পেজে গ্রামার নিয়ে আলোচনা করব আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ